ঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়ি, সেখানেও ত্রাণ নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। সরকারের তরফে ত্রাণ এলেও তা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছচ্ছে না বলে অভিযোগ তাদের। মিনি টর্নেডোই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির বানিয়স এবং ধরমপুর। পাশের গ্রাম পুটিমারি ক্লাবের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চাঁদা তুলে দুর্গতদের খাওয়ার ব্যবস্থা করেছেন ক্লাবের সদস্যরা। কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দ্রুত খাবার পাঠানোর আর্জি জানানো হয়েছে। গত রবিবার মাত্র কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। আর ঝড়ে বিধ্বস্ত সেই এলাকায় ত্রাণ দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মী। রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ আটকে দিলেন জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগরের বাসিন্দারা। অভিযোগ, 150-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণ এসেছে মাত্র 6 দিনে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেটা অভিযোগ তাদের যে এলাকায় 150-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু মাত্র 6 জনের জন্য ত্রাণ এসে পৌঁছেছে। আর সেই কারণেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করলেন স্থানীয়রা। দেখলেন আপনারা কিভাবে একের পর এক গাছের গুঁড়ি ফেলে তারা রাস্তা আটকে দেয়। এত লোকের ঘর ভেঙে গেছে, তারা পাওয়া পাতো, সে তারা পালো না। আর যাদের ঘর ভাঙেনি তারা পাইলো কেন? 46 টা নাম হইলো কেন? সবার তো হওয়া দরকার। হ্যাঁ, আমরা এই জন্য ঘেরাও করেছি। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বাড়িতে নজরদারি চালাচ্ছে পুলিশ, এমনটাই অভিযোগ করলেন তিনি। বাড়ির চারপাশে সিসিটিভি বসিয়েছে পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন সিং। বাড়িতে কারা আসছেন নজর রাখছে পুলিশ। হাইকোর্টে অভিযোগ অর্জুন সিং এর আইনজীবীর। মামলার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্ত। আরো একবার জানাই, বাড়ির চারপাশে নাকি সিসিটিভি বসিয়েছে পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বাড়িতে নজরদারি চালাচ্ছে পুলিশ, এমনটাই তিনি অভিযোগ করছেন। বাড়িতে কারা আসছেন নজর রাখছে পুলিশ। হাইকোর্টে অভিযোগ করলেন অর্জুন সিং এর আইনজীবী। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং এবং সেই অর্জুন সিং এর আইনজীবী, তিনি যে কথা বলছেন যে বাড়িতে কারা আসছেন নজর রাখছে পুলিশ। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বাড়িতে নজরদারি চালাচ্ছে পুলিশ এবং সেই কারণে হাইকোর্টে অর্জুন সিং এর আইনজীবী, তিনি অভিযোগ করেছেন। মামলার যে অনুমতি দিয়েছেন জয় সেনগুপ্ত। আরও একবার জানিয়ে দিই, বাড়ির চারপাশে সিসিটিভি বসিয়েছে পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন সিং।